ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 8 উইকেট এবং 30 বল হাতে রেখেই পৌঁছে গেছে জয়ের বন্দরে। বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে 3 উইকেট নিয়ে অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা ক্যারিয়ারদের আটকে রেখেছেন 261 রানে। দারুণ কিছু ক্যাচ ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং সাব্বির রহমান। পরে ব্যাট হাতে 262 রানে লড়াকর টার্গেটের মামুলি করে তুলেছেন তামিম ইকবাল 80 রান, সৌম্য সরকার 73 রান, সাকিব আল হাসান 73 রান এবং মুশফিকুর রহিম 32 রান। এমন ক্লিনিক্যাল পারফরমেন্সের পরেও ঠিক সন্তুষ্ট হতে রাজি নন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বরং মনোযোগ দিতে চান পরের ম্যাচের দিকে, যাতে করে ফাইনালে খেলার পথ সহজ হয় তার দলের। তাই তো ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফির কণ্ঠে শোনা গেল, ফাইনালে যেতে হলে আমাদের আরও ভালো এবং শক্তভাবে ক্রিকেট খেলতে হবে, তাই সামনের ম্যাচগুলোর দিকে চেয়ে আছি। তবে শুরুর ম্যাচটা ভালো খেলায় তারপরের ম্যাচগুলোতে সাহায্য করবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, যেখানে টুর্নামেন্টের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ, প্রস্তুতি ম্যাচে হারের পর ছেলেরা আজকে শুরুটা অনেক ভালো করেছে, পরের ম্যাচের জন্য ভালো অবস্থানে থাকবে ছেলেরা। টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ বৃহস্পতিবার 9 মে, প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। আর তো মাত্র কয়েকটা দিন বাকি, এখনই তো এমন উন্মাদনা হওয়ার কথা। বিশেষ করে বিশ্বকাপে অংশ নেওয়া দেশের সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো শেষই নেই। এর মধ্যে প্রিয় দলের সমর্থনে সমর্থকরা অদ্ভুত সব কাণ্ড করছেন। এবার তেমনি একখানা কাণ্ড করলেন এক আফগান সমর্থক। বিশ্বকাপ শুরুর আগেই ট্রফি বানালেন তিনি, তাও আবার ঘাস দিয়ে। যুদ্ধ বিধ্বস্ত দেশে এখন ক্রিকেটের জয় জয়কার, ব্যাট বলের নতুন স্বপ্ন দেখছেন আফগানরা। তাদের দেশের ক্রিকেটাররা এখন বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলেন। রাশিদ খান, মোহাম্মদ নবীরা বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীদের মন জয় করেছেন। সেই আফগানিস্তান এবার খেলবে বিশ্বকাপে, নতুন দল, অভিজ্ঞতাও কম, কিন্তু লড়াই করার জেদে কোনো খামতি নেই, ক্রিকেটের প্রতি ভালোবাসাও কোনো কমতি নেই। আফগানিস্তানের ক্রিকেট সমর্থকরা তাই বিশ্বকাপে নতুন আশা দেখছেন। ক্রিকেট ও বিশ্বকাপের প্রতি নিজের ভালোবাসা জাহির করতে তাই তিনি বানালেন ঘাসের বিশ্বকাপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেই সমর্থকের বানানো ট্রফি ছবি পোস্ট করল। ছবির ক্যাপশনে ICC লিখেছেন, এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আফগানিস্তানের এক সমর্থক শুধু ঘাস দিয়ে এই দারুণ বিশ্বকাপ ট্রফি বানিয়েছেন, তাকে খুঁজে পেলে আমাদের খুব ভালো লাগবে।